মিছিলে মিছিলে মুখর সোহরাওয়ার্দী উদ্যান চলছে আওয়ামী লীগের বিজয় সমাবেশ যোগ দিচ্ছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ আমরা চাই যে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাক স্বাধীনতার পক্ষে শক্তি ক্ষমতায় থাকুক সেটাই আমরা চাই আমাদের দল বিজয় হয়েছে কিন্তু আমরা তখন বিজয় উৎসবটা করতে পারিনি এখন আমরা সেই বিজয় উৎসবটা পালন করার জন্য এখানে আসছি জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত হবেন উনি দিক নির্দেশনা দিবেন আমরা কিভাবে চলব বিকেলে বক্তব্যে দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এই বিজয় সমাবেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনের পথ চলা আমরা যে ইস্তেহার দিয়েছি নির্বাচনের আগে সেটির আলোকে কথা বলবেন দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি মাকসুম আলম খান এবার অন্যান্য শীর্ষ সংবাদ পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব মন্তব্য মির্জা ফখরুলের আবারও বললেন বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দলে ফেরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যদের তথ্য পুলিশের ব্রাহ্মণবাড়িয়ার কাজিয়াতলী সীমান্তে নারী শিশু সহ ৩১ রোহিঙ্গাকে পুশব্যাক করার চেষ্টা বিএসএফের সতর্ক অবস্থানে বিজিবি রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে ২ থেকে ৩ টাকা স্বস্তিতে ক্রেতারা এবং জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্তের ৭০% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে নির্দিষ্ট সময় পরপর সব নারীকে পরীক্ষার তাগিদ চিকিৎসকদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় ও টানা তিনবার ক্ষমতায় আসায় বিজয় উদযাপন করছে আওয়ামী লীগ দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই বিজয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল থেকে মিছিল নিয়ে রাজধানী ও এর আশপাশের জেলা থেকে সমাবেশের স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা বেলা ১১টার পর থেকে বাংলা একাডেমি রমনা কালী মন্দির টিএসসি ও চারুকলার সামনের প্রবেশ পথ উন্মুক্ত করা হয়েছে সাধারণ মানুষের প্রবেশের জন্য দুপুর ২:৩০টায় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার কথা রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের পুকুরের পাশে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ যার সামনের অংশ তৈরি করা হয়েছে দলীয় প্রতীক নৌকা আকৃতির এছাড়া উদ্যান সহ আশপাশের এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সরকারের উন্নয়ন ও অর্জনের তথ্য সম্বলিত পোস্টার ফেস্টুন ও ব্যানার লাগানো হয়েছে বক্তব্যের শুরুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদ্দেশ্যে অভিনন্দন পত্র পাঠ করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত হবেন উনি দিক নির্দেশনা দিবেন আমরা কিভাবে চলবো এ দেশ কিভাবে আগাবে আগামীতে আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সুন্দর বাংলা নির্মাণের লক্ষ্যে আমরা এগিয়ে যাব আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি আমরা চাই যে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক এবার যে বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনার যে বিজয় হয়েছে নিরঙ্কুশ বিজয় হয়েছে এটি আমাদের সবার জন্য অনেক আনন্দের ব্যাপার এবং স্বাধীনতার পক্ষে শক্তি ক্ষমতায় থাকুক সেটাই আমরা চাই আজকের যে বিশাল বিজয় এটা বঙ্গবন্ধুর আদর্শের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদের উন্নয়নের এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বিজয় জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা তার স্বপ্নটাকেই সফল করছেন কিন্তু আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে জনগণের ভালোবাসা এবং আস্থা প্রদর্শন করেছে সেটি যাতে অব্যাহত থাকে এবং আরও অটুট হয় সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো নির্দেশনা দিবেন এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন রিপোর্টার দেবাশিস রায় সরাসরি চলে যাচ্ছি তার কাছে জাফর আপনি জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের পরে আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশেই
কেন্দ্রীয়ভাবে এবং অন্য যে জেলা ইউনিটগুলো ছিল সেই জেলা ইউনিটগুলোর পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কোনো বিজয় মিছিল বা উদযাপনের কোনো রেশ বা আবহ ছিল না। সেই আবহ কিন্তু আজ ফিরে এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে, কারণ আজ যে বিজয় সমাবেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে আর অল্প কিছুক্ষণ পরেই এখানে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে বিজয় সমাবেশের আয়োজন, এই বিজয় সমাবেশের আয়োজনে আমরা লক্ষ্য করছি যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়েই শুধু মানুষ আর মানুষ। আমরা এ কারণেই এখানে উল্লেখ করতে পারি যে এখানে শুধুমাত্র ঢাকার যে নেতৃবৃন্দ বা ঢাকার যে সমর্থক তারাই শুধু এখানে রয়েছেন তা নয়, এখানে ঢাকার আশপাশ থেকেও বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা এখানে এসেছেন আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয়ের বিজয় উদযাপন করতে। এই বিজয় সমাবেশে আমার পেছনে যে আপনারা মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চে এরই মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এখানে নবনির্বাচিত সংসদ সদস্যরা যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। এবং বিশেষ করে এখানে আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে আমরা বলতেই পারি যে তরুণ জনগোষ্ঠী, অর্থাৎ এবারের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে তরুণ জনগোষ্ঠী আওয়ামী লীগের পক্ষ থাকবে, সেই তরুণ জনগোষ্ঠীর উপস্থিতি ব্যাপকভাবে এই সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে যদি প্রধানমন্ত্রীর কার্যসূচি অনুযায়ী বলি, সেই কার্যসূচি অনুযায়ী বললে আর অল্প কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা আড়াইটার পরেই এই সভার মূল কার্যক্রম শুরু হবে এবং সেখানে যোগ দিবেন বেলা তিনটা নাগাদ আওয়ামী লীগ সভাপতি ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এখন পর্যন্ত অপেক্ষা চলছে এবং সেই অপেক্ষা আর অল্প কিছুক্ষণ পরেই শেষ হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এরই মধ্যে এই পুরো মঞ্চ অর্থাৎ এই পুরো সোহরাওয়ার্দী উদ্যানে যারা এই বিজয় সমাবেশে এসেছেন তারা বিজয় উদযাপনের জন্য তাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বড় মঞ্চ রয়েছে সেই মঞ্চের পাশে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে, যে সাংস্কৃতিক মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বরেণ্য শিল্পী যারা রয়েছেন সেই শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন এবং এই সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু বিজয় উদযাপনের যে আবহ বা রেশ সেই আবহ কিন্তু ফুটে উঠেছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর সঙ্গীত পরিবেশন করছেন এবং এর পরপরই এখানে সঙ্গীত পরিবেশন করবেন জলের গান ব্যান্ড। এবং তারপর পরই আপনারা জানেন যে এবারেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সেই সংসদ সদস্য হিসেবে শিল্পী কণ্ঠশিল্পী মমতাজ এই এখানে সঙ্গীত পরিবেশন করবেন। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এবারে যে আওয়ামী লীগের নির্বাচনী থিম সং ছিল সেই থিম সং জিতবে এবার নৌকা, সেই জিতবে এবার নৌকাও এখানে পরিবেশন করা হবে যখন আওয়ামী লীগ সভাপতি এই বিজয় সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারের যে বিজয় সমাবেশ সেই বিজয় সমাবেশের যে উদযাপন সেই উদযাপন এর আগে সত্যিই আসলে খুব এটা লক্ষ্য করা যায়নি, সেই উদযাপন আমরা এখানে লক্ষ্য করছি যে মানুষের মধ্যে এখানে যারা সমবেত হয়েছেন সমবেত মানুষের মধ্যে এক ধরনের বড় ধরনের উচ্ছ্বাস এবং বড় ধরনের উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই উদ্দীপনা উচ্ছ্বাসের মধ্য দিয়েই আওয়ামী লীগের বিজয় সমাবেশের একদম পুরো কলরবে মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। এবং সোহরাওয়ার্দী উদ্যানই শুধু নয়, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ জুড়ে যে এলাকা রয়েছে সেই এলাকাগুলি থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত সমর্থক যারা আওয়ামী লীগের এই বিজয়ে উদযাপন করতে এসেছেন তারা কিন্তু এই আশপাশে অবস্থান নিয়েছেন। আপনারা জানেন যে সোহরাওয়ার্দী উদ্যানের যে গ্লাস টাওয়ার রয়েছে স্বাধীনতা স্তম্ভ, সেই স্বাধীনতা স্তম্ভের পাশেই বড় আকৃতির এই মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চের পাশেই সোজা আকারে এখানে লম্বা আকারে দর্শকদের জন্য জায়গা রাখা হয়েছে। সেই জায়গায় আমরা লক্ষ্য করছি যে এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে এবং এই পুরো আয়োজনটি নির্বিঘ্ন করতে আমরা লক্ষ্য করেছি যে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এবং বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন রাখা হয়েছে, যে আইনশৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তা বিধান করছেন। এবং তাছাড়া আপনারা জানেন যে আর অল্প কিছুক্ষণ পরে এখানে এসে উপস্থিত হবেন আওয়ামী লীগ সভাপতি ও টানা তৃতীয় মেয়াদে আবারও বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তার নিরাপত্তার জন্য তিনি আমরা আপনাদেরকে জানাতে পারি যে এখানে শিখা অনির্বাণের যে প্রবেশপথটি রয়েছে সেই প্রবেশপথ দিয়েই আওয়ামী লীগ সভাপতি এই বিজয় মঞ্চে এসে উপস্থিত হবেন এবং তার যে আগমন এবং এখান থেকে বেরিয়ে যাওয়া সেটিকে নিরাপদ করার জন্য এখানে এসএসএফ এর সদস্যদের পাশাপাশি আমরা দেখছি যে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীরাও এখানে নিয়োজিত রয়েছেন। ঠিক এই মুহূর্তে আসলে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এখানে উদযাপন চলছে, আর অল্প কিছুক্ষণ পরেই বেলা আড়াইটা থেকে এখানে বক্তৃতা পর্ব শুরু হবে, কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন এবং তারপর পরই বেলা তিনটা নাগাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখানে এসে উপস্থিত হলে হয়তো বা এখানে সভার যে মূল কার্যক্রম সেটি শুরু হবে। এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের বিজয় উদযাপনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জাফর, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়।
পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগ বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই বলেই আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র নেতারা। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত করেন তারা। বিএনপি ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটে কোনো বিরোধ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করতে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টি রেখে অন্যদিকে সরানোর জন্য। 30শে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি ইউনাইটেড অ্যাজ ইট ইজ, আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই, ঐক্যফ্রন্ট আছে, 20 দলীয় জোট আছে। নির্বাচনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা মোকাবেলায় নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। যে নির্বাচনের পরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মজবুত অবস্থায় রয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছেই, এগুলো সবসময় ঘটে থাকে, সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদাই প্রস্তুত রয়েছেন এবং যে ঘটনাগুলি ঘটছেন সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থাও তারা করছেন। আজকে সবাই উৎসব মুখর, যেটা স্বপ্ন দেখতেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়ের কথা, আজকে সেটা নিরঙ্কুশ জয় লাভ করেছেন সারা বাংলাদেশে। আইন শৃঙ্খলা বাহিনীর টানা অভিযানের মুখে নিষ্ক্রিয় থাকা জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দীর্ঘ বিরতির পর আবারও সংগঠিত হতে মরিয়া হয়ে উঠেছে। এবার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণদের পাশাপাশি তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে টানা চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে এমন তথ্য অনেকটা নিশ্চিত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। হিজবুত তাহরির বেশ কিছু গোপন নথিও ছিল তাদের হাতে, কিন্তু পাওয়া যাচ্ছিল না চাক্ষুষ প্রমাণ। অবশেষে মাত্র এক সপ্তাহের মধ্যে নগরীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে ধরা পড়ে হিজবুত তাহরির 2 সদস্য। এর মধ্যে আবার সাবকাত নামের একজন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রধান। রিমান্ড জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হিজবুত তাহরির সংগঠিত হওয়ার চাঞ্চল্যকর তথ্য। তাদের লিফলেট বা প্রচারপত্র যেগুলো আছে এবং প্রচারপত্রের মূল ভিত্তিটাই হচ্ছে রাষ্ট্রীয় যে কাঠামো আছে এই কাঠামোর বিরুদ্ধে তাদের অবস্থান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদেরকে গোপনে তাদের আদর্শ উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। পুলিশের তথ্য মতে হিজবুত তাহরির এখন কৌশল পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীগুলো থেকেও তাদের সদস্য সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। তারা খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, তারা এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উত্তেজিত করতে চায়, কিন্তু আমরা পুরো নেটওয়ার্কের সন্ধান পেয়েছি, আশা করি আমরা সকলকেই গ্রেপ্তার করতে সক্ষম হব। এই অবস্থায় যে কোনো অস্থিরতা প্রতিরোধে এসব জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ এ নিরাপত্তা বিশ্লেষকের। যদি জঙ্গি সংগঠনগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি তাদের লক্ষ্য বস্তুতে পরিণত করতে চায়, এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একেবারে চরম ব্যবস্থা গ্রহণ করতে হবে। উগ্রবাদী প্রচারণার কারণে বিগত 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। গত 1 দশকে শুধুমাত্র চট্টগ্রাম থেকে এ জঙ্গি সংগঠনের 100 সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম মহানগরে দিনের বেলা ভারী যান চলাচল আজ থেকে নিষিদ্ধ, কার্যকরে অভিযান চালাচ্ছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার কাজিয়াতলি সীমান্ত দিয়ে নারী শিশু সহ 31 জন রোহিঙ্গাকে পুশব্যাক করার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে রোহিঙ্গারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। গতকাল সন্ধ্যায় তারা কসবা উপজেলার কাজিয়াতলি সীমান্তে এসে অবস্থান নেয়। এ সময় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া খুলে দিয়ে রোহিঙ্গাদের পুশব্যাক করানোর চেষ্টা করে।
এ অবস্থায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি 25 ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শফিক জানান, সীমান্তে শূন্য রেখায় অবস্থানকারীদের বিষয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে। ভারত থেকে একবার কাটা তারের বেড়ার সংলগ্ন প্রায় 31 জন রোহিঙ্গা ইন্ডিয়ান বিএসএফ কর্তৃক গেট খুলে আমাদের বাংলাদেশে পুশব্যাক করে দিতে চাচ্ছিল। আমার গোপীনাথপুর ইউনিয়ন এই বর্ডার বেল্ট এর কোনো রোহিঙ্গা না ঢুকতে পারে, আমরা সকলভাবে প্রস্তুত আছি এবং বিজিবির ভাইরা প্রস্তুত আছে। জিরো লাইন থেকে ইন্ডিয়ান টেরিটরিতে কিছু লোক গতকালকে রাত্রি থেকে অবস্থান করছে। স্বাভাবিক দৃষ্টিতে এবং আমাদের হিসাব মোতাবেক এরা ইন্ডিয়ান নাগরিক, এরা রোহিঙ্গা বা অন্য কিছু কিনা এটা এখন আমরা নিশ্চিত নই। বাট যেহেতু একটা নির্দিষ্ট গ্রুপের লোক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জিরো লাইন থেকে 150 গজের মধ্যে অবস্থান করছে, আমাদের স্বাভাবিক টহল এখানে আছে কিন্তু ফোকাসটা একটু বেশি। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্তের 70% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। এছাড়া রাজধানীর মাত্র 3টি হাসপাতালে জরায়ু ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা থাকায় আক্রান্তরা পাচ্ছেন না প্রকৃত সেবা। তাই জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক ও শয্যা সৃষ্টির পাশাপাশি ব্যাপকভাবে স্ক্রিনিং কর্মসূচি হাতে নিতে জাতীয় নীতিমালা তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। জীবনের শেষ প্রান্তে এসে জাহেদা বেগম জেনেছেন জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত তিনি। দীর্ঘদিন থেকে ভুগলেও পরিবারের কাছে গুরুত্ব পাননি। অবশেষে স্থানীয় একটি ক্যান্সার স্ক্রিনিং সেন্টারে ধরা পড়ে তার জরায়ুর নানা সমস্যা। এই রোগীর আমরা জরায়ু ফেলেছি, দুই পাশে পেলভিক লিম্ফ নোডস এবং মাসিকের রাস্তার উপরের অংশ ফেলেছি এবং এখন পেশেন্ট অনেক আক্রান্তের সিংহভাগই আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক নারী জনগোষ্ঠী। তাই দুর্গন্ধযুক্ত স্রাব ও যৌন মেলামেশাই রক্তক্ষরণ নিয়ে অসংকোচ ও লক্ষণ সমূহকে মাসিকের মেয়েরই সমস্যা মনে করে প্রায়শই ভুল করেন তারা। শেষ সময়ে লক্ষণ প্রকাশ পাওয়ায় প্রথম দিকে জানতেই পারেন না বেশিরভাগ ভুক্তভোগী। বাবার তো বড় টিউমার হয়েছে, তখন আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তাররা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা করার পরে ধরা পড়েছে আমার জরায়ুতে ক্যান্সার হয়েছে। প্রথম আমার সাদা পানি ভাঙত, ব্যথা তল ফেলে ব্যথা করে এই জায়গায় ফুরায়। গ্লোবোকেনের সবশেষ জরিপ অনুযায়ী ধরে নেওয়া হয় দেশে প্রতি বছর 8,000 নারী নতুন করে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে অপুষ্টি, ব্যক্তিগত অপরিচ্ছন্নতা, ধূমপান, মাদকজাতীয় দ্রব্য সেবন কারণ হলেও বাল্যবিবাহকেই সবথেকে বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরিপক্কতা আসা, এই আসার আগেই যখন একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে এবং বিয়ে হওয়া মানে একটা শারীরিক সম্পর্ক হচ্ছে, বাচ্চা হচ্ছে, জরায়ুর কোষগুলা এক ধরনের আক্রান্ত হচ্ছে, যেটাকে আলটিমেটলি কিছু পরিবর্তনের মধ্য দিয়ে জরায়ু মুখের ক্যান্সারের রূপ নিচ্ছে। আমাদের এখন প্রধান কাজ হলো বাল্যবিবাহের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের আগে আক্রান্তের অর্ধেক নারী মৃত্যু শিকার হচ্ছেন। তাই জাতীয় নীতিমালার মাধ্যমে ঝুঁকিপূর্ণ নারীদের স্ক্রিনিং ও আক্রান্তদের চিকিৎসার সহজ সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। রোগী আসে, আমরা তাদেরকে স্ক্রিনিং করি, কিন্তু ওটা না করে রোগীকে কল করে ইনভাইট করে এনে রেগুলার একটা ইন্টারভেলে স্ক্রিনিং করতে হবে। এটা করলে কোনো মেয়েই স্ক্রিনিং থেকে বাদ যাবে না। আর একটা হচ্ছে 9 থেকে 14 বছরের মেয়েদেরকে ভ্যাকসিন দেওয়া। অনেকে জানেন না দেশের জেলা উপজেলার প্রায় 400 সেন্টারে বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা করা হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর সকল নারীকে স্থানীয় ক্যান্সার নির্ণয় সেন্টারে জরায়ু পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম মহানগরীতে দিনের বেলায় সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রপ্তানি পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে বলে জানিয়েছে পুলিশ। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ 10টি মোড়ে অভিযান চালাচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগ। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুর্ঘটনা প্রতিরোধে বন্দরনগরী চট্টগ্রামে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি। বুধবার নগরীর কোতোয়ালির মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় সোমা বড়ুয়া নামে এক কলেজ ছাত্রী নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর শনিবার সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শনিবার সকালে পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে এই ভারী যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বড় যানবাহনগুলি হয় পথচারীদেরকে চাপা দেয় অথবা ছোট যানবাহনগুলিকে চাপা দেয়,
এই জিনিসটা একটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা এই কাজগুলি করছি। অপরদিকে কাভার্ড ভ্যান এবং লরি চালকরা জানিয়েছেন তারা না জেনে রাস্তায় নেমেছেন। এখন বুলে ঢুকে গেছি, এখন ওনারা ধরছে, এখন ঠিক করে দিচ্ছি। জনসাধারণের উপকারতে যদি কঠিন পদ্ধতি প্রয়োগ করতে হবে রুলস অনুযায়ী তাহলে কাজে আসবে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রপ্তানি পণ্যবাহী গাড়িগুলিতে বিশেষ স্টিকার দেওয়া হয়েছে, সে সাথে চলাচল করতে পারবে শুধুমাত্র খাতুনগঞ্জে ভোগ্য পণ্যবাহী ট্রাকগুলো। এরপরে আর অন্য কোনো বাড়ি যানবাহন চট্টগ্রাম শহরে চলাচল করতে পারবে না। আমরা পথচারীদেরকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছি, লিফলেট বিতরণ করছি এবং তারা যাতে জেব্রা ক্রসিং দিয়ে নিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছি। নগরীতে প্রায় 2 লাখের বেশি যানবাহন চলাচল করে, এর মাঝে ট্রাক এবং কাভার্ড ভ্যান রয়েছে 30,000-এর বেশি। বিশেষ করে বন্দর থেকে পণ্য নিয়ে এসব ট্রাক ঢাকামুখী হয়। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যাতে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামের একে খান এলাকায় অগ্নিকাণ্ডের পর আজও একটি তুলার গোডাউনে ডাম্পিংয়ের কাজ করছে ফায়ার সার্ভিস। গতকাল বিকেল 5টায় আরএফএল, ইউনিলিভার সহ 4টি প্রতিষ্ঠানের 8টি গোডাউনে অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 8 ঘন্টার চেষ্টায় রাত 1টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সকালে আবারও একটি তুলার গোডাউনে ধোঁয়া দেখা যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ওই গোডাউনে ডাম্পিংয়ের কাজ শুরু করে। এদিকে গোডাউনগুলোয় আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। গতরাতেই ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের একে খান এলাকায় 4টি প্রতিষ্ঠানের 8টি গুদামে আগুন লেগে সব মালামাল পুড়ে যায়। তুলার ভিতরে যে তুষের মতো যে আগুনটা থাকে সে আগুনটা এখনও রয়েছে, যার কারণে আমরা এখনও ড্যাম্পিংয়ে চালিয়ে যাচ্ছি। আমাদের 10টা ইউনিট ফোস্টি গাড়ি ছিল, অলরেডি 7টা ইউনিট আমরা প্রত্যাহার করে নিয়েছি, বর্তমানে 3টা ইউনিট আছে। পুরো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের এই ইউনিটগুলো এখানে অবস্থান করবে। দেখছেন দুপুরের সময় আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। আগেই জানিয়েছি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় ও টানা 3 বার ক্ষমতায় আসায় বিজয় উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন এবং দোয়েল চত্বরে আছেন কামরুজ্জামান মামুন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি ওবায়দুল্লাহ মামুনের কাছে। মামুন, জাফর, আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার টানা 3য়বারের মতো সরকার গঠন করেছে, এটি কিন্তু আসলে আওয়ামী লীগের জন্য বিশাল বড় একটি বিজয় বলে তারা মনে করছেন। সেই বিজয়কে আসলে তারা আজকে উৎসব বা বিজয় যে মহাসমাবেশ, ওই বিজয় সমাবেশ করার জন্যই আজকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারা বিশাল সমাবেশ করছে। এই সমাবেশে আসলে সারা দেশ থেকে আওয়ামী লীগের যে তৃণমূল নেতাকর্মী রয়েছেন, সেই তৃণমূল নেতাকর্মী আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানের জনসমাবেশে যোগ দিচ্ছেন এবং সকাল 11টায় এই জনসমাবেশে তারা যোগ দেওয়া শুরু করেছেন। আমি যদি বলি যে জায়গাটিতে রয়েছি, অর্থাৎ রাজধানীর শাহবাগে, যে শাহবাগ থানার সামনে, এই জায়গাটি দিয়েই কিন্তু আসলে নেতাকর্মী রাজধানী থেকে শুরু করে সমস্ত জায়গার নেতাকর্মীরা এই জায়গাটিকে কেন্দ্রবিন্দু হিসাবে কিন্তু বেছে নিয়েছেন। এখান থেকে 11 থেকে জড়ো হয়েছেন এবং তারপরে কিন্তু আসলে তারা পর্যায়ক্রমে মিছিল করেছেন শাহবাগ থেকে শুরু করে টিএসসি, এবং মিছিল নিয়ে তারা দলে দলে পর্যায়ক্রমে সমাবেশস্থলে যোগ দিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে আজকে 2:30 সমাবেশস্থলে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেখানে আসলে দলের সভাপতি হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। সেই গুরুত্বপূর্ণ ভাষণের কিছু বিষয় যদি বলি, যে দল থেকে আমাদেরকে বলেছেন, দলের সাধারণ সম্পাদক গত 2-1 দিন আগে এবং গতকালও বলেছেন যে দলের যে সারা দেশে নেতাকর্মীদেরকে সতর্ক করবেন এবং বিশেষ করে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, এই বিষয়গুলি বিষয়ে সোচ্চার হওয়ার জন্য নেতাকর্মীদেরকে আজকের এই সমাবেশের স্থল থেকে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। আবার এই যে এই সমাবেশের স্থলের যে বিষয়টি রয়েছে, যে দুপুর 12টা থেকে কিন্তু আসলে সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন, অর্থাৎ দলের যে সহযোগী সংগঠন এবং সমমনা সংস্কৃতি কর্মীরা রয়েছেন, তারা কিন্তু আসলে দুপুর 12টা থেকে ভেতরে সমাবেশের স্থলে যোগ দিয়েছেন এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড করার কথা সেখানে রয়েছে। আরেকটি বিষয় বলি, এই শাহবাগে কিন্তু আসলে তারা চতুর্দিকে তার নেতাকর্মীরা এসে এই জায়গাটি থেকে, আসলে রাজধানী থেকে নয়, শুধু সারা দেশে নেতাকর্মীরা এই জায়গাটি থেকে দিয়েই আসলে সমাবেশস্থলে তারা প্রবেশ করছেন। এই মুহূর্তে রাজধানীর ইঞ্জিনিয়ার সিরিজ পিটিশন রয়েছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, আমরা চলে যাবো সেখানে। মামুন,
ওবায়দুল্লাহ, আপনি জানেন যে 30 ডিসেম্বর বড় ব্যবধানে জনরায় আওয়ামী লীগের পক্ষে যাওয়ার পর এই প্রথম বিজয়ের পর কিন্তু আওয়ামী লীগ দলটির পক্ষ থেকে একটি বিজয় সমাবেশ করা হচ্ছে এবং এই বিজয় সমাবেশে কিন্তু অংশ নিতে সারা দেশ থেকে লাখো নেতা কর্মী জড়ো হয়েছেন সরোয়ার দৌতার এবং তার আশপাশের এলাকায়। আমরা রয়েছি দোয়েল চত্বর এলাকায় এবং বলা চলে এই এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে আমরা এখন থেকে ঠিক 2 ঘন্টা আগে থেকে যেমনটা দেখেছি তার 2 ঘন্টা পরে কিন্তু এখন বলা চলে কয়েক গুণ বেশি জনস্রোত সরোয়ারদী উদ্যানমুখী। অর্থাৎ সরোয়ারদী উদ্যানের যে কটি ফটক রয়েছে প্রত্যেকটি গেট দিয়েই কিন্তু শত শত নেতাকর্মী এখন সরোয়ারদী উদ্যানের মধ্যে প্রবেশ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে নেতাকর্মীরা আসছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ এবং ঢাকার বাইরে থেকেও আসছেন, এই নেতাকর্মীরা আসতে যাতে নির্বিঘ্নে তারা সমাবেশে অংশ নিতে পারেন সে কারণে কিন্তু ট্রাফিক বিএনপির পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন নাইটিঙ্গেল হয়ে পল্টন মোড় 0 পয়েন্ট দিয়ে আগত ব্যক্তিরা কিন্তু পল্টন মোড় থেকে তারা নাইটিঙ্গেল হয়ে তারপরে উত্তর দিয়ে পায়ে হেঁটে কিন্তু তাদেরকে আসতে হবে। এছাড়া যারা পূর্বাচল এবং যাত্রাবাড়ি হয়ে দক্ষিণাঞ্চল হতে পোস্তগোলা অর্থাৎ মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করে যারা আসবেন তাদের কিন্তু গুলিস্তান নেমে পায়ে হেঁটে 0 পয়েন্ট দিয়ে পরবর্তীতে দোয়েল চত্বর অর্থাৎ আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেই জায়গা দিয়ে তাদেরকে সরোয়ারদী উদ্যানের দিকে যেতে হবে। বলা চলে যে এই যে পুলিশ সদস্যদের আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই যে সড়কের শৃঙ্খলা সেটি কিন্তু তারা দেখছেন এবং যে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই যে ট্রাফিক নির্দেশনা এটি বাস্তবায়নে তারাও কাজ করছেন। এখানে এখন পর্যন্ত বলা চলে যে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা সড়ক ব্যবহার করে তারা সরোয়ারদী উদ্যানের দিকে যেতে পারছেন এবং আপনাকে জানিয়ে রেখেছি আর অল্প সময় পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু জনসভায় বক্তব্য রাখবেন এবং তারপরে তার দেয়া দিক নির্দেশন অনুযায়ী আগামীর উন্নয়নের বাংলাদেশ, আগামীর সমৃদ্ধির বাংলাদেশের পথে তারা কীভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যায় সেই বাণী নিয়ে কিন্তু নেতাকর্মীরা এখান থেকে ফিরে যাবেন তারা আমাদেরকে আমরা জানিয়েছেন। তো এতটুকু ছিল আমার কাছে, ফিরছি জাফর আপনার কাছে। আওয়ামী লীগের বিজয় উৎসবে সরোয়ারদী উদ্যানের বিজয় সমাবেশে জনতার ঢলের খবর জানাছিলেন শাহবাগ এলাকা থেকে রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন এবং দোয়েল চত্বর এলাকা থেকে কামরুজ্জামান মামুন। আমরা এতক্ষণ সরাসরি তাদের সঙ্গে ছিলাম। উপজেলা নির্বাচন ঘিরে আবারও সরগরম হয়ে উঠছে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গন। জেলার 13টি উপজেলায় নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিএনপি সহ অন্য দলগুলোর তেমন কোনো তৎপরতা দেখা না গেলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মন নানাভাবে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থিতা। ভোটাররা চান সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন, পাশাপাশি সৎ, যোগ্য ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্তদের উপজেলা নির্বাচনে প্রার্থী করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। উপজেলা নির্বাচন হোক, সুষ্ঠু ভোটটা যাতে আমরা দিতে পারি, সর্বমহলে গ্রহণযোগ্যতা আছে এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় তাকে আমরা পাবো এরকম একজন প্রার্থী চাই। যারা নতুন ভোটার হয়েছে ওদের অনেক ইচ্ছা যে ভোট কিনে যাবে, ভোট দিবে, তো আমরা চাই যে আমাদের যাতে সেই রকম একটা পরিবেশ থাকে, যুব সমাজ তরুণদের প্রতি তরুণদের উদ্যোক্তা হিসাবে তৈরি করে আমাদের এটাই ভাবনা। আমরা যেন সুস্থভাবে গিয়ে একদম নির্ঝঞ্ঝাটভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারি। গ্রামীণ উন্নয়নের জন্য তারা কাজ করে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ডেভেলপ এবং সুষম বন্টন, অর্থনৈতিক সুষম বন্টনটা যেন তারা বজায় রাখে। সব দলের ভালো একটা অংশগ্রহণ, ভালো ক্যান্ডিডেট চাই, ভালো নির্বাচন চাই। ধান এলাকা বলে পরিচিত জেলাগুলোতে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। ব্যবসায়ী ও মিল মালিকরা জানিয়েছেন সরবরাহ বাড়ায় প্রভাব পড়েছে চালের বাজারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নির্বাচনের পর কোনো কারণ ছাড়াই সারা দেশে বেড়ে যায় চালের দাম। আড়তের বাড়তি দামের প্রভাব পড়ে খুচরা ক্রেতার উপর। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই সব শ্রেণীর চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয় বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর। এরপরেই বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। দেশের অন্যতম বড় চালের আড়ত কুষ্টিয়ার খাজানগরে প্রতি কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। বাজার ঘুরে দেখা যায় 50 কেজি মোটা চালের বস্তা 250 টাকা কমে বিক্রি হচ্ছে 1,800 টাকা দরে। মিনিকের চালে কমেছে কেজিতে 3 টাকা। আগামীতে দাম আরও কমার আশ্বাস মিল মালিকদের। চালের বাজার মানভেদে 2 থেকে 3 টাকা কিন্তু কমতে শুরু করেছে। এই প্রভাবটা কিন্তু 2-1 দিনের মধ্যেই ঢাকা এবং বিভিন্ন জেলা শহরগুলোতে, সিটি শহরগুলোতে এর প্রভাব পড়বে বলে আমরা আশা করি। নিম্নমুখী নওগাঁর চালের বাজারও, বিশেষ করে মোটা চালের দাম 33 টাকা থেকে কমে 30 টাকা, পাইজাম 47 টাকা থেকে কমে 45 টাকা, গুটি স্বর্ণা 44 থেকে 42 টাকা খুচরা বাজারে বেচা কেনা হচ্ছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মাঝে। স্বর্ণা পাঁচ ছিল আপনার 1500, সেগুলো আপনি এখন 1400 আসছে। আপনার 28 ছিল 2000, সেগুলো আসছে 1900। বাজার কমে যাওয়ার কারণে
কাস্টমারের মনে স্বস্তি এসে গেছে। প্রতি কেজি চালেতে 2 টাকা থেকে 3 টাকা কম, মাঝখানে 2-4 টাকা বেড়েছিল, এখন কমেছে। আমাদের কিনা খাওয়া গুলোকে ভালোই। হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের চালের দাম, পাশাপাশি আমদানি ও মিল থেকে সরবরাহ বাড়ায় চালের দাম কমেছে উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটেও। রওজে জাবেদ ঔসি, সময় সংবাদ। গেল এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজি প্রতি 1 থেকে 1.5 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। পাইকারি বিক্রেতারা বলছেন, এ সপ্তাহে মিল মালিকরা কিছুটা দাম কমানোর তার প্রভাব পড়েছে বাজারে। যথেষ্ট সরবরাহ থাকায় পেঁয়াজ আলুর দামও রয়েছে নিম্নমুখী। তবে কেজি প্রতি 7 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে ডালের দাম। কয়েক সপ্তাহ ধরে পাইকারি বাজারে চালের দামের যে অস্থিরতা ছিল তা অনেকটাই কাটতে শুরু করেছে। এই সপ্তাহে এসে পাইকারি বাজারে বেশিরভাগ চালের দাম কেজিতে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত কমেছে। তবে যে হারে দাম বেড়েছিল সেই অনুপাতে কমেনি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা। বস্তায় ব্যবহারে 50 থেকে 100 টাকা কমছে কেজিতে 1 থেকে 2 টাকা। নির্বাচনের এক সপ্তাহ আগের থেকে নির্বাচনের এক সপ্তাহ পর পর্যন্ত যে পরিমাণ বাড়াইছে তার অর্ধেক দন কমাইছে। মিনিকেট বিক্রি করতেছে 1.52 টাকা, আটাশ বিক্রি করতেছে আপনার 38-40 টাকা, নাদিশাল বিক্রি করতেছে 58-60 টাকা কেজি, কোনোটা আছে 55 ইন্ডিয়ান চাল। পর্যাপ্ত সরবরাহ আর ভরা মৌসুম থাকায় পেঁয়াজ রসুন আলুর দামে অনেকটাই স্বস্তিতে আছেন ক্রেতারা। তবে কিছুটা বেড়েছে আদার ঝাঁজ। পেঁয়াজ আপনার 14-15 টাকা দেশি পেঁয়াজ, আর এলচি পেঁয়াজও 14-15 একই দাম, আর রসুন বাজার আপনার 60-65। পেঁয়াজ আলুটার দাম একটু বেশি কমছে, আদার দাম কম ছিল মাঝখানে আবার কেজি 20 টাকা বাইরে আছে। চানা আদা গত সপ্তাহে আমরা যেটা বেছি 78-80, সেটা আজকে আমরা 90-92। নতুন আলু গত সপ্তাহে যেটা আমরা 14-15-16 ছিল, সেটা আজকে আমরা 12-13 টাকা। ডালের বাজারে খুব একটা সুখবর নেই ক্রেতাদের জন্য, তবে তেলের দরদাম আছে আগের মতোই। বাতল জাত তেলটা 450 টাকা বিক্রি করতেছে, আর লুজ যেটা ওটা প্রতি কেজি বিক্রি করতেছে আপনার 82 টাকা। মুসুরি মোটাটা হলো গিয়ে 50-52, চিকনটা হলো গিয়ে 85-86, খেসারির ডাল 45, অ্যাঙ্কার ডাল হলো 38, আর মুগ ডাল চিকনটাও দাম বাড়ছে, ওটা চিকনটা 105-110 টাকা। আটা ময়দা চিনি সহ মশলার দরদামে খুব একটা পরিবর্তন নেই রাজধানীর পাইকারি বাজারে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার ফিশারি ঘাটে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। ইলিশের দাম কমেছে কেজিতে 20-30 টাকা, আর মিঠা পানির মাছের দাম কমেছে মানভেদে 10-50 টাকা পর্যন্ত। তবে গেল সপ্তাহের তুলনায় কোরাল, চিংড়ি, লইট্টা সহ বিভিন্ন সামুদ্রিক মাছের দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার শফিকুল আলম। ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের এই ফিশারি ঘাট। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সামুদ্রিক মাছের দাম একটু বেশি। প্রতি কেজি কোরাল বিক্রি হচ্ছে 500-600 টাকা পর্যন্ত, চিংড়ি মানভেদে 450-600 টাকা পর্যন্ত। তবে সামুদ্রিক মাছের মধ্যে কমতির দিকে আছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ মানভেদে বিক্রি হচ্ছে 200-400 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বেশি থাকলেও চাহিদা কম থাকায় ইলিশের দাম একটু কম। ইলিশ মাছ 200 টাকা কেজি, 16টা ইলিশ মাছ 275 টাকা কেজি। গলদা চিংড়ি বিক্রি করতেছি 16টা মনে করেন 400-475 এরকম, আর কিছু বড়টা বিক্রি করতেছি 500 টাকা, 520 টাকা। সামুদ্রিক মাছ মোটামুটি চাহিদা হিসেবে ভালো বিক্রি হচ্ছে মার্কেটে। শীতের মধ্যে ইলিশ মাছ একটু বেশি, আগের থেকে কমের মধ্যে 100-200 টাকা কমে আছে এখন। তবে কমতির দিকে আছে মিঠা পানির মাছ। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে মানভেদে 150-300 টাকা পর্যন্ত, কাতল এবং মৃগেল 150-300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর তেলাপিয়া বিক্রি হচ্ছে 110-130 টাকা পর্যন্ত। 40-50 উপরও প্রজাতির মাছ আসে, বিশেষ করে এই সময়টায় এই শীতের মৌসুমে যে সমুদ্রের মাছটা বেশি পরিমাণে পাওয়া যায়, এই মুহূর্তে সামুদ্রিক মাছের দাম একটু বেশি। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে প্রতিদিন 20-20 টাকার বেশি বেচা কিনা হয়। মিঠা পানির মাছ 30 প্রজাতির এবং সামুদ্রিক মাছ 40 প্রজাতির বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনার অভাব আর দুর্বল অর্থনৈতিক কূটনীতির কারণে চামড়া রপ্তানির বাজারে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। নীতি নির্ধারকরা মনে করছেন, সংকট উত্তরণে নীতি কাঠামোর পাশাপাশি পরিবর্তন আনতে হবে মালিক পক্ষের মানসিকতায়ও। তবে বিসিকের সক্ষমতার অভাবেই বিপাকে পড়েছে চামড়া শিল্প এমন দাবি করে
সব সমস্যা সমাধানে নতুন সরকারেরই আস্থা রাখছেন ট্যানারি মালিকরা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। কাঁচামালের সহজলভ্যতার পাশাপাশি মূল্য সংযোজনের হিসেবে কোনো একটি নির্দিষ্ট খাত থেকে সবচেয়ে বেশি রপ্তানি আয়ের অন্যতম বড় উৎস দেশের চামড়া শিল্প। কিন্তু এ সত্য শুধু কাগজে কলমেই, বাস্তবতা হলো নানা ধরনের পণ্য উৎপাদনে বাংলাদেশ এখন প্রতি মাসে আমদানি করছে প্রায় 50 লাখ বর্গফুট চামড়া। অথচ প্রতি বছর দেশে উৎপাদিত 22 কোটি ঘনফুট চামড়ার প্রায় অর্ধেকই ব্যবহৃত হচ্ছে না রফতানিযোগ্য পণ্য উৎপাদনে, যার পেছনে চামড়ার আন্তর্জাতিক ক্রেতাজোট লেদার ওয়ার্কিং গ্রুপ LWG-র ছাড়পত্র না থাকাই মূল কারণ। ট্যানারি মালিকরা বলছেন, সাভারে নতুন শিল্পনগরী পারত সব সংকট সমাধান করতে, যদিও তাদের দাবি বিসিকের গাফিলতিতে উল্টো সংকট বেড়েছে আরও। হেমায়তপুরে যে চর্মশিল্প এলাকাটাই আছে, সেটির ব্যবস্থাপনায় বিসিক সম্পূর্ণ ব্যর্থ। কমপ্লায়েন্স ইস্যু মেনটেন করতে না পারার জন্য, আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট ভালোভাবে কাজ করতে না পারার জন্য ইন্ডাস্ট্রিগুলো বিদেশ থেকে চামড়া আমদানি করে তারা ফুটওয়্যার তৈরি করছে এবং সেটা তারা এক্সপোর্ট করছে। বড় বড় শিল্পনগরী করার অভিজ্ঞতা তাদের নেই বলেই কিন্তু আজকে সাভার চামড়া শিল্পনগরী নিয়ে এত অস্থিরতা। জমি রেজিস্ট্রেশন, CTP কস্ট শেয়ার করা, এইগুলো নিয়ে আসলে এই সরকারের সাথে কাজ করা আমি মনে করি সহজ হবে। ফুটওয়্যার এবং লেদার গুডস ইন্ডাস্ট্রিগুলো যদি আপনার প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমি মনে করি যে আপনার এক্সপোর্ট গ্রোথ কয়েক গুণ বৃদ্ধি পাবে। তবে শিল্পের অনগ্রসরতার পেছনে সরকারের অর্থনৈতিক কূটনীতির ব্যর্থতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা, পাশাপাশি মালিকপক্ষের চিন্তাধারায়ও পরিবর্তন আনার আহ্বান তাদের। প্রপার প্ল্যানিং এবং সরকারের সাপোর্ট এবং অর্থনৈতিক কূটনীতি, এটার অভাব, বাইরে যে মার্কেটের অভাব আছে তা না, এটা আমাদের অক্ষমতার জন্য হচ্ছে, সেটাকে দূর করতে হবে। যদি আমরা চামড়াকে থ্রাস্ট সেক্টর মনে করি, মনে হচ্ছে সরকার মনে করছেন, আমিও মনে করি, তাহলে এটা একটা স্বাধীন সংস্থা করে দেওয়াই ভালো হবে। 2021 সালে চামড়া রপ্তানি থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য রয়েছে বাংলাদেশের, যদিও শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন $3 বিলিয়ন রপ্তানি হলেও তা বিবেচিত হবে বড় সাফল্য হিসেবেই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতা দর্শনার্থীর ভিড় বেশি। আজ মেলার 11তম দিন। কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকলেও সরকারি অফিসগুলো বন্ধ থাকায় সকাল থেকে অনেকেই মেলা প্রাঙ্গণে যাচ্ছেন। পরিবারের সদস্য বন্ধু বান্ধবের সঙ্গে মেলায় কেনাকাটার পাশাপাশি তারা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন। ছুটির দিনে ফুডকোর্ট, আইসক্রিমের মতো খাদ্যপণ্যের স্টলে বেচা বিক্রি অন্যান্য দিনের তুলনায় ভালো হয়। বরাবরের মতো গৃহস্থালী পণ্যের স্টল, গহনা, প্রসাধনী, পোশাকের দোকানেও ভিড় তুলনামূলক বেশি। বিক্রেতারা বলছেন, অন্য দিনের তুলনায় শুক্র ও শনিবার বেচা কেনা হয় সবচেয়ে ভালো। বিভিন্ন স্টল আমি ঘুরে দেখছি, এসবগুলো ঘুরে দেখার বিভিন্ন আমি ছবি তুলছি, সব কথা মিলে আমাকে কাছে একটা আনন্দময় মুহূর্ত মনে আছে। কিছু হাঁড়িপাতিল দিয়ে কিনবো আর আমার শারমিনকেও একটু দেখাবো। তবে খুব ভালো লাগলো, একটা প্যাভিলিয়ন করেছে বঙ্গবন্ধুর, আমাদের বাংলাদেশের প্রথম দিকের ছবিগুলো দিয়ে। এন্টারটেইনমেন্টের জন্যই আসছি, সব কিছুই তো বাইরে কিনতেই পাওয়া যায়। তারপরও আসলাম, দেখতেছি যে কোন জিনিসে ডিসকাউন্ট আছে। সকাল থেকে দেখতেছি মোটামুটি লোকজন ভিড় করতেছে, এবং আমাদের যেসব প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইন্ডিভিজুয়ালি আপনাদের অফার আছে এবং ডেলিভারি ফ্রি আছে। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মিছিলে মিছিলে মুখর সোহরাওয়ার্দী উদ্যান, চলছে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। বিকেলে বক্তব্যে দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। পরাজয়ের গ্লানি ঢাকতে আওয়ামী লীগের বিজয় উৎসব মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির, দলে ভেড়ানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। ব্রাহ্মণবাড়িয়ার কাজিয়াতলী সীমান্তে নারী শিশু সহ 31 রোহিঙ্গাকে পুশ ব্যাক করার চেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি। এবং রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম, এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা, স্বস্তিতে ক্রেতারা। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।